নাগো আমার মিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে। ইচ্ছেগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়। আজ ইচ্ছে করলো রাতের আধারে মেঘকে উঁকি দিয়ে যে এক ফালে চাঁদ দেখা দিচ্ছে তাকে মুগ্ধ নয়নে দেখার। আমি কোনো জ্যোতিষীবিদ নই যে চাঁদকে দেখে ভবিষ্যৎবাণী করব। আমার কাছে চাঁদ মানে এখনো রূপালি থালার মতো, যার স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন গোটা সৃষ্টি। বারান্দায় দোলনায় বসে কানে হেডফোন দিয়ে মনের আনন্দে গান শুনছি, আর হাতে রাখা ডেরি মিল্ক চকলেটটা খেতে খেতে ভাবছি আজ অনেকদিন পর পূর্ণিমা দেখব বলে বসে আছি। মনটা আজ আমার ভীষণ অস্থির, ভীষণভাবে বিরক্ত আমি। আর এর কারণটা হচ্ছে জিসান। আর সারাদিনও জিসানের কোনো মেসেজ আসেনি। 2 বছরে এই প্রথম হলো আমাকে জানানোর এক অদ্ভুত ব্যবস্থা তার। SSC পরীক্ষার পরে জিসানের পরিবার থেকে ফোনটা গিফট পেয়েছিলাম। ফোনটা খুব দামি ছিল, তাই প্রথমে গিফটটা নিতে একদমই মন চায়নি, কিন্তু জিসানের মা রাবেয়া বেগমের কারণে না নিয়ে পারলাম না, কারণ আমাকে মেয়ের মতো আদর করে। কিন্তু আমি খুব ভালো করেই জানি গিফটটা আন্টি নিজে হাতে দিলেও গিফটটা অন্য কেউ পাঠিয়েছে। সেদিন বাসায় এসে মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ এসেছিল আমার ফোনে। তারপর কংগ্রাচুলেশনস জান, অনেক অনেক শুভেচ্ছা আমার পিচ্চি পাখিটাকে, জীবনে আরও একটা ধাপ এগিয়ে আসলে আমার কাছে। তোকে পাওয়ার অপেক্ষাটাও কিছুটা কমে আসলো। আমি জানতাম আমার জান পাখিটা এইভাবেই একদিন অল্প অল্প করে আমার দিকে এগিয়ে আসবে। এখন হয়তো পাখিটা আমার কিছুটা বড় হয়েছে, এখন তো তাহলে আমার একটু বুঝবি নাকি, না সে আগের মতোই বাচ্চামি করে আমাকে ভুল বুঝে যাবি। এমন করা চিন্তাও করিস না পাখি, তাহলে পথ ভোলা পাখিকে আমি নিড়ে বেঁধে রাখবো, তখন কিন্তু তোর জন্য ভালো হবে না, কারণ আমার মনটা আজকাল ভীষণ বেহাই হয়ে যাচ্ছে জানিস, তোকে দেখার জন্য, একবার হাত দিয়ে তোকে ছোঁয়ার জন্য, তোকে একটু জড়িয়ে ধরার জন্য। জানিস পাখি, আজ আমি ভীষণ ক্লান্ত, এখন তোর কাঁধে মাথা রেখে ক্লান্তিগুলো দূর করা প্রয়োজন, তার জন্য তোকে খুব প্রয়োজন। রাতে শান্তি মতো একটু ঘুমানোর জন্য তোকে খুব প্রয়োজন। আমার এই প্রয়োজনগুলো বাক্সে বন্দি করে রেখেছি যাতে আমি পাগল না হয়ে যাই। একদিন তোর সামনে আমার এই প্রয়োজনের বক্সটা খুলবো, আর এক এক করে সব অপূর্ণ ইচ্ছেগুলো তোকে দিয়ে পূর্ণ করাব, মনে রাখিস। শোন, তোর পিঠের মাঝ বরাবর তিলটা না, আজকাল আমাকে খুব জ্বালাচ্ছে জানিস, সাবধান করে দেবে বেহায়া তিলকে, আমার ঘুমে যেন বারবার এসে না জ্বালায়, তা না হলে আমি এসবকে পুড়িয়ে ফেলবো, কারণ আমি পড়ছি ভীষণভাবে পড়ছি, মনে রাখিস। আমার দহনে তোকেও আমি একদিন পড়াবো, আমি দূরে আছি বলে মনে করিস না আমি তো ছায়া হয়ে তোর সাথেই চলি, তোর অতটাই কাছে ঠিক ওই হৃদয়ের পাশে। সেই দিন এই মেসেজটা আমাকে জিসানি পাঠিয়েছিল। কি অদ্ভুত মানুষ, মেসেজের ভেতরেও আমাকে ভয় দেখায়। মেসেজটা পড়ে আমি 2 দিন শক্তির মধ্যে ছিলাম। এভাবে প্রতিদিন মেসেজের মাধ্যমে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে জিসান, কারণ আমি এই 4 বছরে একটিবারও ফোনে জিসানের সাথে কথা বলিনি। আর বলবোই বা কী করে, সে মানুষটাকে দেখলেই আমার ভয়ে হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে যায়, কথা বলতে গেলে গলায় মনে হয় কেউ চেপে ধরে আছে। সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো মনে করতাম আমি, কিন্তু আমি জানতাম না এই দূরে থাকাটা জিসানের ভেতরে যন্ত্রণাটা আরও বাড়িয়ে দিচ্ছে, আর আমায় দিয়ে একদিন জিসান তার সব যন্ত্রণা দূর করবে। হঠাৎ রায়হান ভাইয়ের ডাকে ঘোর কাটল। তুই নাকি আজ কসিং মিস করেছিস সত্য? আমি হেডফোনটা কান থেকে খুলে কিছুক্ষণ ভাইয়ের দিকে ফ্যান পেলিয়ে তাকে থাকলাম। কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা, তুমি কি করে জানলে, আর তোমাকে আমার সম্পর্কে এত ইনফরমেশন কে দেয় বলো তো? সেটা তো না জানলেও চলবে, আগে আমি যা জানতে চাইছি সেটা বল। ঠিক শুনেছ, চকলেট খেতে খেতে বললাম। কিন্তু কেন? স্যারই ছুটি দিয়ে দিয়েছে, আমার কি দোষ? তাই তো, কোন খুশিতে শুনি। আমি বসা থেকে উঠে এক পেট চকলেট ভায়ার মুখে দিয়ে, স্যারের বউ হয়েছে, নাও মিষ্টি খাও। আমি অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে আছি, কি বলছে, তোর সারের বয়স মিনিমাম 40-45 হবে, এখন বাচ্চা কিভাবে পসিবল? ও মা, সারের বয়স হয়েছে বলে কি হয়েছে,
বাচ্চা তো উনি জন্ম দেয়নি, দিয়েছে ওনার বউ। আর ওনার বউয়ের বয়সও কম, তাহলে সমস্যা কি? ভাইয়া আর কিছু বলল না, জানে এ মেয়ে কথা ঘোরাতে পটু। আমি আবার চকলেট খাওয়াতে মনোযোগ দিলাম। ভাইয়া যাওয়ার সময় বলে গেল, এত চকলেট খাস না, একদিন ফেটে যাবি। ভাইয়ার কথা শুনে আমি রেগে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম ভাইয়া যাওয়ার সাথে সাথেই। এমনিতেই মেজাজ করম, তার উপর আবার এইসব কথা। এখন কি আমি শান্তি মতো কিছু খেতেও পারবো না? যত্তস্ব। তারপর শুনলি, এটাকে তুই পিচ্ছি বলিস? শয়তানের খুঁটা হয়েছে, তিন দিন ওর বাদরামি বেড়েই যাচ্ছে, আমাকে কীভাবে বোকা বানালো ইয়ার। আর একা সামলাতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। এতক্ষণ ফোনের অপর পাশ থেকে রায়হান ও তিশার কথাগুলো শুনছিলাম, আর এতক্ষণ আমি হাসছিলাম কথাগুলো শুনে। তুই চিন্তা করিস না, ওকে কীভাবে লাইনে আনতে হবে আমি ভালো করেই জানি। ফোনটা রেখে দিল। আমি 4 বছর ধরে প্যারিস শহরে বসবাস করছি, 3 অক্ষরের একটি ছোট্ট শব্দ প্যারিস, তবে এরই মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি আর শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা। সব গুণাগুণ মিলিয়ে প্যারিসকে তাই ভালোবাসার শহর বলা হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভালোবাসাময় ও রোম্যান্টিক শহর কোনটি, বিনা দ্বিধায় মুখে এসে পড়বে প্যারিস। এই শহরটি কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর। কিন্তু আমার কাছে তো এই শহরটিকে অভিশপ্ত শহর মনে হয়, কারণ এই শহরে এসে ওর ভালোবাসার মানুষটি থেকে এত দূরে। তবে অনেকে মনে করে খুব ভাগ্যবান মানুষ হলে নাকি প্যারিস শহরে যেতে পারে, কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি না, কারণ এমন রোম্যান্টিক জায়গায়ও ভালোবাসার মতো কেউ নেই। তবে মনে সুপ্ত আশা, একদিন এই রোম্যান্টিক শহরে ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটার। সেদিন রাগটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আজ এই শহরে নিজেকে একা মনে হতো না আমার। সেদিনের রাগের মাথায় করা ভুলটার কারণে আজ তিশার থেকে এতটা দূরে, এক প্রকার বাধ্য হয়ে সেদিন দেশটা ছাড়তে হয়েছিল। তা না হলে নিজের জীবনের সাথে সাথে রায়হানের জীবনের সংকটটাও বেড়ে যেত, আর তিশাকে হয়তো সারা জীবনের জন্য হারাতে হতো। কিন্তু এখন আর কোনো বাধা নেই, তিশাকে পাওয়ার পথে এখন যে বাধাই আসুক না কেন, তার জন্য আমি এখন একাই যথেষ্ট উপচে ফেলার জন্য। কারণ গত 4 বছরে আমার নিজের যোগ্যতায় অনেক কিছু হাসিল করে নিয়েছি, তাই তো এখন আমাকে কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না দেশে আসার। আমি আসছি জান, তোর কাছে আসছি, তোর এতটা কাছে যেখানে তোর নিঃশ্বাসের শব্দগুলোও আমি গুনতে পারব। অনেক পালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, এবার তো তোকে ধরা দিতেই হবে এই জিজানের বাহুডোরে, যেখান থেকে তুই চাইলেও মুক্তি পেতে পারবি না। অনেক উড়েছ জান, আমি আসছি তোমার পাখাগুলো কাটতে, আমার খাঁচায় প্রবেশ করাতে, আমি আসছি। দেওয়ালে টাঙানো তিশার একটি ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছি আমি, আর ঠোঁটে আমার টেডি স্মাইল। আজ ছুটির দিন, তাই সবাই সকাল নাস্তাটা একসাথে করছে। তারপরে তিশার বাবা এসে বললেন, তোমাদের সবার শপিং শেষ হয়েছে কি, নাকি আরো বাকি আছে? কিছু বাকি থাকলে তাড়াতাড়ি সেরে নাও, আর কিন্তু বেশি সময় বাকি নেই, একদিন বাদেই আমাদের রওনা দিতে হবে। মা নিশি ও নীলুকে নিয়ে যেতে পারি আমাদের সাথে, নিশির পুরো পরিবার যাচ্ছে, তিশা রূপক তাদেরকেও ইনভাইট করেছে। তুই নীলুকে জিজ্ঞেস কর ও আমাদের সাথে যাবে কি না, গেলে কাল প্যাকিং করে আমাদের বাসায় চলে আসতে বলিস, ওকে মা? থ্যাংক ইউ। আমি খুশি হয়ে নাস্তা না করে চলে আসলাম নীলুকে ফোন দিতে। পেছন থেকে মা বলল, আরে তিশা, নাস্তা তো করে যা, এই মেয়েটাকে নিয়ে আর পারছে না, দিন দিন বড় হবার বদলে ছোট হয়ে যাচ্ছে। মা বাদ দাও তো, একদিন ঠিক হয়ে যাবে, আমার কথা শোনো, আমি কাল তোমাদের সাথে আসতে পারবো না, হাতে কাজ আছে, কাজ শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই রূপাকে ফোন করে বলে দিস, তা না হলে আবার রাগ করবে ছেলেটা। কলেজ শেষে আমি ও নীলু কথা বলতে বলতে নীলুদের বাসার দিকে যাচ্ছি, নীলুকে নিয়ে আমার বাসায় যেতে হবে। হঠাৎ সামনে আবির এসে হাজির, আবির হলো নীলার কাজিন। হাই তিশা, কেমন আছো? হ্যালো আবির ভাইয়া। ওহ তিশা, তোমাকে না কতবার বললাম এসব বাইয়াটিয়া একদম বলবে না, ভাল লাগে না। ইউ নো উই আর জাস্ট ফ্রেন্ডস, সো হোয়াই কল এ ব্রাদার? আরে আবাল মানুষ, তোর ভালোর জন্যই বলছি, তুই যদি জানতি আমার আশেপাশে হেড ক্যামেরা আছে,
যা শুধু আমাকে নজরে রাখার জন্যই। সেই ক্যামেরাতেই বন্দি হলে তোর এই সুন্দর চেহারা আফ্রিকা বানরের মতো হয়ে যাবে। তখন আমি কেন, কোনো মেয়েই আর তোকে দেখে পাগল হবে না। তোকে তখন চিড়িয়াখানায় রাখতে হবে। আমি মনে মনে কথাগুলো ভাবছি। এই কি ভাবছ? কিছু না আসলে, বাদ দিন। আপনাকে না বলেছি এভাবে পাবলিক প্লেসে আমার সাথে কথা বলতে আসবেন না? ব্যাপারটা একদমই আমার পছন্দ না। আর ভাইয়ার কানে গেলে আপনার কপালে শনি নেমে আসবে। আরে এত ভয় পাও কেন তোমার ভাইয়াকে? আর এখন তোমার ভাই তো অফিসে, আমি জানি। তাহলে দেখার তো কোনো চান্সই নাই, সো নো টেনশন। আপনি বুঝবেন না এসব। এখন বলুন, কিছু বলার থাকলে। বলতে না, তোমাকে কিছু দিতে এসেছি। কি? দেখো তোমার পছন্দের হোয়াইট রোজ। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, এগুলো আসলেই আমার অনেক পছন্দ। ওহ তিশা, আবার ভাইয়া? হে অবুজ বালিকা, আমি হতে চাই তোমার ছায়া। তুমি কেন ডাকো বারবার ভাইয়া? আমি কথাটা মনে মনে বলছি। তিশার মুখে বারবার ভাইয়া ডাকটা শুনে ওর বুকে মনে হয় তীরের মতো বাজে, কারণ সে তো তার এই অবুজ বালিকাটা প্রেমে পড়ে গেছে। কিন্তু এই ভাইয়া ডাকার কারণে তিশাকে তার মনের কথা বলতে পারছে না। তিশা যদি কিছু মনে করে, ভয় পায়, তিশাকে হারানো। তিশা ফুলগুলো নিয়ে নীলুর সাথে চলে গেল, আর আবির নিরাশ হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ কিছু বলা ছিল আবিরের, কিন্তু আজকেও তার মনের কথা মনেই রয়ে গেল। রূপকদের গ্রামের বাড়ি আসতে আসতে তিশাদের রাত হয়ে গেল। জিসানদের পুরো পরিবারও এসেছে। জিসানদের পরিবারে জিসানের বাবা তৌসিক আহমেদ, মা রাবেয়া বেগম, আর জিসানের বড় ভাই তাওহিদ, এবং তার স্ত্রীর নাম তানজিলা। তাদের একটি মেয়ে আছে তারিন, বয়স মাত্র 3 বছর। আর আছে জিসানের একমাত্র বোন নিশি। আর এখন জিসানবাদের সবাই এখানে উপস্থিত, কারণ রূপকথার বিয়ে। রূপকথা আমার কাজিন, আমার বড় চাচার ছেলে। সব আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে ভরপুর হয়ে গেছে, সবাই আপ্যায়ন ব্যস্ত জিসানদের পরিবারদের নিয়ে। আমি জার্নি করে খুব টায়ার্ড, তাই সুযোগ বুঝে রুমে চলে আসি। আর ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তখনই ফোনের টুটু শব্দটা খুব বিরক্ত করছে। ফোনটা হাতে নিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা, আই এম কামিং ব্যাক। মেসেজটা পড়ে তিশা বুঝতে পারলো না কে, কারণ নাম্বারটা আনন নাম্বার। প্রথমে তিশা মনে করেছিল হয়তো জিসান পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা বাংলাদেশের, তাহলে কে আমাকে এমন উদ্ভট মেসেজ পাঠালো? তারপরেই জমির মন্দিরে কো জাতি